ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। বৃষ্টির ওয়েদারে আবারও ব্যাক টু ব্যাক ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমাদের জন্য তো ব্লগ বৃষ্টি ঝড় তুফান তুফান হয়ে যাবে একদিন, তখনও বলছি এই যে তুফান হচ্ছে, এই যে ব্লগ করছি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো তোমাদের আগে তো নীলগঞ্জের আমরা হাট দেখিয়েছি, কিন্তু আজকে কোনো হাটের জন্য নয়, আজকে জাস্ট এসেছি শুধু মাছের বাজারটা নিয়ে। আর নীলগঞ্জের যারা আসতে চাও, বারাসাত থেকে আসলে ব্যারাকপুরের যে কোনো অটো ধরলেই নীলগঞ্জ স্টপেজ, আর ব্যারাকপুর থেকে যারা আসবে তারা ব্যারাকপুরের বাস ধরলে নীলগঞ্জ স্টপেজ টু বারাসাত, ব্যারাকপুর টু বারাসাত আসলে নীলগঞ্জ, আর বারাসাত টু ব্যারাকপুর গেলে নীলগঞ্জ। এটা হলো সোজা পদ্ধতি, মানে ব্যারাকপুর রোড আর বারাসাত রোডের মাঝখানে হলো নীলগঞ্জ। আর আমরা শুধু আজকে মাছটার জন্যই এসেছি, মানে মাছের হাটটা, বর্ষার মাছ কি কি উঠেছে, ইলিশটার জন্যই আমি আরো এসেছি। কি কি উঠেছে দেখাতে হবে তো তোমাদেরকে, তো চলো দেখতে থাকো। তার মধ্যে আমার জ্বর, জ্বর হোক জ্বর হোক তাও আসতে হবে ব্লগে, শুধু তোমাদের জন্য একদম। চলো তোমাদের ভালোবাসায় লেটস স্টার্ট। চলো, কত কাদা দেখো, কাদা এই কাদা মাদা পেরিয়ে এইসব দিয়ে যেতে হচ্ছে। কোথায় মাছের বাজার? ওইদিকে না এইদিকে, মাছের বাজারটা কোথায়? ওইদিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে স্লিপ কাট, স্লিপ কাটতে হবে। আর এই জুতোটার আর কিছু নেই, ওইদিকে মাছের বাজার। এই যে হয় না যে ক থেকে একদম এই অ থেকে একদম ওই অবধি টেনে নিয়ে যাও, ওই খেলাটা খেলছি এখন আমরা। হ্যাঁ গো, অ থেকে ওই, এই দাঁড়াও, অ থেকে ওই, চলো খেলা, ওইতে পৌঁছাতে হবে। এ বাবা, আমি তো পুরো স্লিপ কাটছি দিদি ভাই, এবার ওইতে পৌঁছাবো। এ মা, চলে আয়, ও আমার পায়ের তলে খাবার ভর্তি, চলে আয়, পেছনে লোক আছে। মাছের বাজার এখান থেকে স্টার্ট হবে, এই এইখান থেকে মাছের বাজার। দাঁড়াও, আমি সাবধানে হেঁটে হেঁটে যাচ্ছি, পরে গেলেই গেল ভোগ কাটটা। দাঁড়াও, এই যে এখানে মাছের বাজার শুরু হয়, কি সেন্ট, হেভি সেন্ট, ওই দেখো দেখা যাচ্ছে। চলো লেটস স্টার্ট মাছের বাজার। এই মাছ রূপচাঁদ আছে, বাবা এগুলো কি মাছ, এত বড় বড়, এগুলো কি মাছ এত বড় বড়, লামা, এটা শাডিং মাছ, এগুলো কত, বাবা কত ওজনের, স্কুল কলেজে বলে না মাছের হাট বসিয়েছো, এই যে তার হচ্ছে নমুনা। স্কুল কলেজে বলে না টিচাররা মাছের হাট 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 বসিয়েছো, এই যে মাছের হাটে ঢুকালে বসে, ইলিশ গুলো 500, এই যে 500 ইলিশ, এইদিকে মাছ, চলো দেখে আসি। হ্যাঁ, এগুলো কি মাছ গো, ওদিকটা ঘুরি। হ্যাঁ, রুই 120, কোথায় জ্যান্ত রুই, চলো 120 রুই দেখি। হ্যাঁ, ওইটা কত টাকা দেখাবো, বাবা
আমার জ্যান্ত মাছই বেশি ভালো লাগে। আর এদিকে ইলিশ আছে, এগুলো কত করে? আর এই ইলিশগুলো ইলিশ কত করে? সাড়ে তিনশো সাড়ে চারশো। কোথাকার ইলিশ ভাই? ভালো হবে, দেখো ৩৫০ করে দিদি ভাই ইলিশ। কিন্তু এত বড় বাচ্চা মাছ, সেটা জানি, কিন্তু এটা ৪০০ হবে। হ্যাঁ হ্যাঁ আমিও নেবো, আমি একটু ঘুরে নিই, ঘুরিয়ে দেখিয়ে দিই জনতাদের। কত করে ইলিশ? কত করে চিংড়ি? চিংড়ি আর ইলিশ রুই নেবে না? কটা নিলে? তিনটে। কত হচ্ছে? কত করে? ৫০০ টাকা করে। কত করে এইটা? ৫৬০ আর কেজি নয়, কেজি হলো ১০০ টাকার ১২০ টাকা। ৫০০র দাম ৬০ আর ৫০০র দাম ৫০। আমি ৫৬০ ভাবছি। বাবা ভোলা মাছের দাম ৫৬০ টাকা হয়? ওই তো জেলে মানুষ পালাবে। তাহলে ওয়েদার তো মাঝে হাত দেবেন, খারাপ হলে নেবে না। একটা মাছ কে হেট হবে? তুমি দাও একটুখানি, ৫০০ দাও। আলো মাছ নিয়ে গেছি, আলো নিয়ে গেছি।
তেলাপিয়া তো নিতে পারতিস তুই জ্যান্ত মাছ হ্যাঁ এটা কত করে 180 টাকা করে 180 2 কটা দেব একটা নিবি 180 করে কিলো কিন্তু সব উল্টে পড়েছে তো ওটা লাইলেন টিকা না কত করে বলছেন 140 টাকা করে এটা কিলো হ্যাঁ 120 টাকা এইটা এটা 120 আর ওটা আমি রুই মাছ নিলাম এই যে জ্যান্ত রুই কাটা হচ্ছে এখন সব জ্যান্ত 180 দিদি ভাই এদিকে তেলাপিয়া মাছ তুই এই যে আমি জানতাম কই মাছের জীবন কই মাছের প্রাণ বলে কিন্তু এ তো তেলাপিয়া মাছেরও প্রাণ দেখছি কাটার পরেও দেখছি লাফাচ্ছে তেলাপিয়া মাছেরও জোর আছে তার মানে প্রাণও আছে ভালোই প্রাণের জোর আছে তাই না আমার তো কোনো পিস করবেন না এটা তো এই যে কাটা হচ্ছে দিদি ভাইয়ের মাছ বাজার মাছ বাজার কমপ্লিট তেলাপিয়া মাছ কত করে 130 টাকা কিলো কিলো খোলা মাছ 130 টাকা কিলো তুমি কতটা নিলে তেলাপিয়া না তেলাপিয়া মাছ 1 কিলো খোলা মাছ 700 কাঠল করেছি জলেতে আর এই যে আরেকটু ভেবেছিলাম থাকবো ওর ভূগর্ভে এত দোলাদুলি আরম্ভ করলো সে একদম হাটে আর কিছু দেখাতেই পারিনি যা অবস্থা হয়েছিল আমার এইটার মধ্যে সব গন্ডগোল হচ্ছিল আমি স্কুটি যেভাবে চলো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই করে সাবস্ক্রাইব লাইক শেয়ার থেকে তোমাদের জন্য মানে কষ্ট করে এরকম মোচড় দিয়ে ভিডিও বানানো মোচড় দিয়ে জ্বর নিয়ে মোচড় দিয়ে বৃষ্টির মধ্যে চলো চলো টাটা আর অন্য কোনো দিন সুস্থ থাকো ভালো থাকো আবার হ্যাঁ অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি গুড নাইট টাটা